আচ্ছা বাবা যতগুলো কালী মন্দির আছে বাবারা মায়েরা প্রত্যেকটি কালীর ফাইনেসে শিব আছে না আছে তো আছে তো আর তার শিব সারা কালী পুজো দেখছি খালি খালি দাঁড়িয়ে আছে কোনোদিন দেখেছ দেখনি আজকে যে বলে যাই শিব সারা কালী পুজো একদিন হয়েছিল কোন দিন যেদিন কৃষ্ণ কালী হয়েছিল যেদিন রাধা রানী পূজা করেছিল সেদিন তো পায়ের নিচে কোনো শিব ছিল না আমার বাবাজির জিজ্ঞাসা যে বাবা কৃষ্ণ যখন কালী হলো আর বাঁশিটা কোন জায়গায় লাগলো বাবাজি কৃষ্ণ যখন কালী হয়েছিল ওই বাঁশিটা হয়েছিল হাতের খড়গ হরি বল হরি বাবা ওই বাঁশিটা সেদিন খড়গ হয়েছিল কৃষ্ণ কালী জটিলাও চিনিনি আইনও চিনতে পারেনি একজন ব্যক্তি চিনেছিলেন সেটা কুটিলে দেখে চিনেছিল ওটাই কৃষ্ণ কিন্তু জটিলে কুটিলে দেখলো যে কৃষ্ণ না কালী এখন প্রমাণ বাবা যার যেমন ভজন তার তেমন দর্শন বাবা সবাই তো কীর্তনে আইছে সবাই কি কীর্তন শুনতে আইছে বলেন আপনারা এটা বাজার এখানে বিভিন্ন প্রকার খরিদ্দান আছে কেউ নাচ কেউ গান কেউ সিয়েরা কেউ বাঁশি কেউ কণ্ঠ অনেক অনেক কিছু দেখে বাবা কীর্তন একটা কথা বলি কিন্তু ভগবান কিছু দেখে না ভগবান খালি এক সুর তাল সিয়ারা এগুলোও দেখে না একজন ভালো হারমোনি একজন ভালো কিবোর্ড একজন খোল বাজাইতে পারে ভালো এগুলোও দেখে না একজন ভালো কীর্তন গাইতে পারে দেখে না সুর ভালো সিয়ারা ভালো এগুলোও দেখে না ভগবান শুধু দেখে তোমার ভক্তি তার মাইনের জল টুকু কত এই টাইপের ভগবান খুশি এটা হলো তার চাকরি আমি কিন্তু কবি গান গাই বাবা আমি কবি সরকার ছিলাম এবং বাউল গান গাইছি যার জন্য আমার জানা শোনাটা একটু বেশি অন্য কীর্তনের মতন আমি কিন্তু আলাদা আমি কিন্তু অনেক অনেক শাস্ত্র অধ্যয়ন করি কীর্তন তো কোনো ব্যাপার না কীর্তন একা যা কই তাই কীর্তনে তো ভুল ধরা কেউ না কবি গান বাউল গানের পিছনে একজন বসে থাকা ভুল ধরার জন্য প্রশ্নের উত্তর চলে এদিক থেকে যার জন্য জানতে হয় বাবা কোন শাস্ত্রে আপনি লেখা দেখাতে পারবেন না বাবা ভগবান কোনোদিন কয়নি যে আমাকে আপেল দাও কমলা দাও আঙ্গুর দাও বেদনা দাও সানা মাখন দাও এগুলো কখনো বলেনি ভগবান কি বলছে জানা ভগবান বলছে নরক রে এ নরক নরক কোনো কিছুর দরকার নেই যদি কোনো ভক্ত মাত্র একখানা তুলসী পত্র নিয়ে তুলসী পত্র নিয়ে যদি দু ফোঁটা অশ্রু জল মাখায় যদি একবার কৃষ্ণ গোবিন্দ বলে নিবেদন করে ভগবান করে আমি ওই ভক্তাই সাদরে গ্রহণ করে থাকি ভগবানকে তিনটা জিনিস ভগবানকে পাইতে চাইলে তার তিনটা জিনিস থাকতে হবে একটা হলো বিশ্বাস আর একটা হলো ভক্তি আর একটা হলো মাইনের জল এটাই হলো আসল যার মাইনে জল আছে তার হাসি না মা আমার অনুরোধ কীর্তন আসলে ভুল করে কেউ হাসবে না গীতাপাঠ ভাগ করতে গেলে কেউ হাসবে না ভুল করে ভক্তি শাস্ত্রে লেখা আছে হাসলে হাসা মাত্র তৎক্ষণাৎ তার নরকের দরজা খুলে যায় ভগবান যে ভক্তের কাঁদা বদন বেশি ভালোবাসে ধনমান গাড়ি বাড়ি ঐশ্বর্য এগুলো দিয়ে ঠাকুরকে পাওয়া যায় না এগুলো দিয়ে যদি ভগবান পাওয়া যেত তাহলে রাজা দুর্যোধন সোনার থালে অন্ন রান্না করে দিয়েছিল ছাপ্পান্ন ভোগ রান্না তবু ভগবান সেদিন সেবা করেনি দুর্যোধনের ঘরে সোনার থালে অন্ন ত্যাগ করে ভগবান সেদিন গিয়ে বিদুরের ঘরে গিয়ে ভগবান ভিক্ষার অন্ন সেবা করেছিল ভাগবত দলিল প্রমাণ করলেন মাগো বিশ্বাসটা বড় বিশ্বাস রাখতে হবে ভক্তি রাখতে হবে নারদ একদিন ভগবানের নিকটে যায় যাইতে যাইতে দেখে নদীর ধার ওই নদীর ধারে একটা ছোট্ট চড়ুই পাখি একবার সাগরের জলে ডুব দেয় আর ঠোঁটে করে জল নিয়ে তুলে ফেলে নারদ দেখছে অনেকক্ষণ থেকে একটু ছোট বাবা নারদ ধীরে ধীরে পাখিটার নিকটে যায় পাখিটাকে ধরে বললো চড়ুই হ্যাঁ চড়ুই এ কি বা একবার সাগরের জলে ডুব দেশ আর ঠোঁটে করে সলে খুলে ফেলিস বাবা এর কারণটা কি সরে পাখি কয় নারদ মুনি প্রণাম
আজকে নিশিত রুহাত তুলে তোমার মতো বৈষ্ণবের দর্শন হলো, আবার পশু জমা ধন্য হলো। তা ভাই সরই এই ঠোঁটে তেরে জনলেশার সাগরের কূলে ফিরিস, কারণ সরইটা জানো না রো আমার সাগরের উপর রাগ হয়েছে। কি রাগ? আমি সাগরের উপর দিয়ে উড়ে যাই, আমার একটা ডিম পড়ছে সাগরের দলে, আমি সাগরকে বারবার বলে আমার ডিম আমি ফিরে দাও, আমার ডিম ফিরে দাও, সাগর আমি ডিম দেয় না। তাই আমার মনে রাখ কি রাগ, আমি সাগরের জল সেজে ডিম বাহির করব। নারদ মনে হেসে উঠল, সরই রে এই ছোট্ট একটু ঠোঁট, সরই এমনি তো ছোট পাখি মা, তার মধ্যে এইটুকু ঠোঁট, এই ঠোঁটে জল সেজবি সাগর যার কোনো কূল কেনারা নাই আছে বাবা অঘাত, আর তুই পারবি সাগরের জল সেজতে? এটা কি শুনাইলি, মিথ্যা কথা হবে না। সরই পাখি চোখের জলে বলল, নারদমণি সকাল থেকে এত বেলা পর্যন্ত জল সেছিলাম, আমি এতটুকু জল শুকাইতে পারিনি, তবে নারদমণি এখন আমার মন বলেছে আমি সাগরের জল শুকাইতে পারবো। নারদ বললে, এতক্ষণ পারলি না, এখন কেন পারবে? সরই পাখি দুই চোখের জল ছেড়ে কেঁদে বলে, নার এতক্ষণ পারিনি, এখন পারবো, কারণ এখন যে তোমার মতো একটা বৈষ্ণব ভক্তের বদন দর্শন হলো। খুব কষ্ট হচ্ছে দাদা, আস্তে আস্তে খুব ভালো লাগছে আজকে আসো। আর তোমার মতো বৈষ্ণবের যে ধুলি পেলাম আমি পারব। নারদমণি হাসতে হাসতে ভগবানের নিকটে যাই। নারদ ভগবানকে জিজ্ঞেস করে, নারদ রে এ নারদ এত দেরি করে এলি কেন, তুই না সকাল সকাল আসিস? নারদমণি কয়, ঠাকুর ওই রাস্তার মধ্যে একটা ঘটনা কি প্রভু, ওই একটা সরই পাখি ছোটে তেলে জল সেছে, আমি কই জল সেছিস কেন? কয় আমার রাগ হয়েছে, আমি সাগরের জল সেজে ডিম বাহির করব তাই জল সেছে। আচ্ছা ভগবান তুমি বলো, ঠাকুর তুমি বলো, ওই সরই পাখি কি সাগরের জল সেজতে পারবে? নারদমণি বলল, ভগবান কয়, নারদ তুই সরইকে জিজ্ঞেস করিস ভাই করিস? সরই কি উত্তর দিল? সরই বলল, এতক্ষণ পারিনি, এখন পারব কেন? কারণ তোমার মতো বৈষ্ণবের কৃপা হলো, দর্শন হলো। আচ্ছা ভগবান সরই পাখি যা কইছে কোক, তুমি তো ভগবান তুমি বলো, ওই সরই পাখি কি সাগরের জল সেচতে পারবে? ভগবান চোখের জল ছেড়ে বললো, নার সরই পাখি জল সেচতে পারবে? নারদ কয়, তুমিও পাগল হলে ঠাকুর, ওই ছোট্ট ঠোঁট দিয়ে কইটুকু জল সেচবে? ভগবান বললো, নারদ রে ওই সরই পাখি যদি জল সেচতে না পারে আমি ভগবান নিজে গিয়ে আমি সরই পাখির জল সেজে দেব। নারদ কয়, ভগবান তুমি সামান্য একটা পাখির জন্য বনের পশু তার জন্য তুমি এত কষ্ট করবে কেন? ভগবান কয়, নারদ রে ওই পাখিটা সামান্য হতে পারে, যে পাখিটার বৈষ্ণব চরণে ভক্তের চরণে যার এত বিশ্বাস ভক্তি, ওই নারদ আমি ভগবান তার না হয়ে কি আমি থাকতে পারি? আমি তার না হয়ে কি আমি থাকতে পারি? থাকতে থাকিতে পারি ভক্তের চরণে
বিশ্বাস ভক্তি আমি ভগবান তার না হয়ে কি থাকিতে পারি নৌকাটা যত ভাঙ্গা হোক তলা খসা হোক পশা হোক নিচ থেকে যতই জল উঠুক তার সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস আছে ওই নৌকা একদিন না একদিন কূলে পৌঁছিবে তার মধ্যে কোনো ভুল নাই হবে ওই তরিটা একদিন না একদিন কূলে পৌঁছে যাবে বিশ্বাস ভক্তি যার আছে তার ভগবান আছে যার বিশ্বাস নাই যার ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই বিশ্বাসটা বড় প্রহ্লাদকে তার বাবা পাগলা হাতির পায়ের নিচে দিল খড়গ দিয়ে বলি দিল আগুনে ফেলে দিলেন সর্প দ্বারা দংশন করাইলো সাগরের জলে ফেলে দিলেন বক্ষে পাথর চাপা দিল প্রহ্লাদকে মারতে পারলেন না তখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ রে এত কিছু করলাম মরিস না এ প্রহ্লাদ ধর বিষ খা এবার বিষ খায় বল প্রহ্লাদ চোখের জলে বিষ হাতে নেয় নয়নের জলে ভাসে আর বাবারে বলে বাবা ও বাবা তুমি না বাবা তুমি বাবা হয়ে যদি সন্তানকে বিষ দিতে পারো আমি খাইতে পারবো না পারবো বাবা তুমি যদি সন্তান হয়ে বাবা হয়ে পিতা সন্তানের মৃত্যু কামনা করো আমি বিষ খাবো দেও বাবা প্রহ্লাদ বাবার হাতে থেকে বিষ নেয় চোখের জলে ভাসে নয়নের জল বিষের ভেতরে পড়ে গেল ঠাকুরকে স্মরণ করে বিশ্বাস ভক্তি নিয়ে বিষ খেয়ে নিল তার বিশ্বাস ভক্তিতে বিষ তখন অমৃত হয়ে গেল প্রহ্লাদ বেঁচে গেল এরই নাম ভক্তি এরই নাম বিশ্বাস বিশ্বাসে সবাই বিশ্বাস না থাকলে কিছু নয় তাই বিষ্ণুপ্রিয়া আজকে সাজের বেলা জল আনতে যায় সুরধনী গঙ্গার কোলে জল আনতে গিয়ে ওই রূপ দেখে পাগল হয়ে ব্যাখ্যা করলো সখী রে কত চাদর আর সঙ্গে তুলনা করলেন মা এই পিছনের বোনেরা ভগবানের রূপ দর্শন করে কার সাথে তুলনা করলেন পৃথিবীতে এমন কোন বস্তু নেই সেই রূপে তুলনা হয় একটা বস্তু পেল সেটা কি চাঁদ সেটা হলো গগনের চাঁদ এবার এবার গগনের চাঁদ আনলেন এনে এক পাশে রাখলেন ভগবানকে এক পাশে রাখলেন একবার ভগবান দেখে একবার চাঁদ দেখে কিন্তু চাঁদে তো হয় না কেন হয় না আপনারা সবাই জানেন বাবা সনাতন ইসলাম দুই ধর্মের মা বাবাই আছেন আচ্ছা বাবা একটু দয়া করে বলবেন বাবা চাঁদকে সবাই ভালোবাসে না চাঁদ চাঁদ আকাশে যে চাঁদ উদয় হন ভালোবাসে না মায়েরা কি কম ছোট বোনেরা গগনে চাঁদ উদয় হয় সবাই ভালোবাসে না বাসে প্রত্যেকটি মানুষ ভালোবাসে কেউ কি ঘৃণা করে করে না সবাই ভালোবাসে কেউ ঘৃণা করে না গগনের চাঁদকে না বাবা ভুল কথা গগনের চাঁদকে সবাই ভালোবাসে কিন্তু একজন ব্যক্তি আছে ভালোবাসে না ঘৃণা করে আপনারা চিনেন নাম বলে দিলে চিনবেন তাহলে আপনারা সবাই চেনেন
যার নাম হলো সোর 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 বল জীবাল হরিবা বিশেখানা সোর কিন্তু জীবন ও সাথ ভালোবাসে না কারণ জুষ্ণা রাতে ওর চুরি করা হয় না আমার গ্রামে আছে এক চাষা আমি যখনই বাড়ি যাব আসবি এ বাবা দুলে আমি কি চাষা কানা পুঞ্জিকে দেখতো বাবা আমি কে কচে এই এই আমাবস্যা কবে থেকে আমি চাষার ঘটনা কি কন্ত চাষা কয় বাবা বুঝিস তারপরে চুরি করবে তুমি আমাবস্যা কবে হ্যাঁ আমি তো চাষা ভালো হলে না তাই কি করে আর ভালো হই বাবা সোর কি ভালো হয় হ্যাঁ মাসি এবার লক্ষ্য রাখো পৃথিবীর প্রত্যেকটি মানুষ চাঁদকে ভালোবাসে একজন ভালোবাসে না তার নাম সোর এবার একটু উত্তর দেবেন